হ্যালো বন্ধুরা, জিআরবিটি প্রার্থীদের একটি দুঃসংবাদ বেরিয়ে এসেছে। সেই দুঃসংবাদটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে 7ই এপ্রিল। সেই দুঃসংবাদটি কি সে সম্পর্কে আমরা দেখে নেব একবার। পিআরটিসি জট, কোর্টে যাচ্ছে জিআরবিটি ইস্যু, হেডিংটা দেখেই বুঝতে পেরেছে সবাই। এবার আবারও কোর্টে মামলা হতে যাচ্ছে জিআরবিটি ইস্যু নিয়ে। খবরটি প্রকাশিত হয়েছে 7ই এপ্রিল দৈনিক সংবাদ পত্রিকায়। কি বলা হয়েছে আমরা তা একবার দেখে নেব। পিআরটিসির জট, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া জুলে রইল, ফলে 2020 সালে রাজ্য সরকারের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে শুরু নিয়োগ প্রক্রিয়া 3 বছরেও শেষ হলো না। সবার জানা 2020 থেকে জিআরবিটি রিক্রুটমেন্টের প্রসেস চালু হয়েছিল, কিন্তু 3 বছর অতিক্রম হওয়ার পরও প্রসেসটা এখনও শেষ করতে পারেনি রাজ্য সরকার। এরপরে যদিও আবার গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে 4910টি শূন্যপদকে সামনে রেখে নির্বাচন শেষ হয়ে গিয়েছে, নতুন সরকারও হয়ে গেল, কিন্তু বেকারদের নিয়োগ বিষবাহ জ্বলে। তাই নানা প্রশ্ন উঠেছে, কারণ রাজ্য সরকার জিআরবিটির মাধ্যমে 2020 সালে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য 4910টি শূন্যপদের নোটিফিকেশন জারি করেছিল। রাজ্য সরকারের নোটিফিকেশন পেয়ে লক্ষাধিক বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য অনলাইনে আবেদন করেছিল। এই আবেদনের বেকার যুবক যুবতীদের অর্থ প্রদান করতে হয়েছিল। এই অর্থরাশির সরকারি কোষাগারে জমা পড়েছে, কিন্তু আবেদন সংগ্রহের পর সরকার লিখিত পরীক্ষা নিতে ছিল নারাজ। এরপর অবশ্যই বেকারের চাপে পড়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলো, আর রাজ্য সরকার গোটা করে রাজ্যব্যাপী জিআরবিটির মাধ্যমে 2021 সালের আগস্ট মাসের 20 এবং 22 তারিখ গ্রুপ ডি এবং গ্রুপ সির পদের চাকরির লিখিত পরীক্ষা নেয়। কিন্তু এরপর আবার 1 বছর অতিক্রান্ত হলেও গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো না, যদিও শেষ পর্যন্ত প্রবল বেকার বিক্ষোভের প্রভাবে বাধ্য হয়ে নির্বাচনের আগ মুহূর্তে 2022 সালের নভেম্বর মাসের 30 তারিখ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। কিন্তু এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে গিয়ে পিআরটিসির জটের সূচনা করে দিল জিআরবিটি কর্তৃপক্ষ, কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়ায় বহিরাজ্যের যুবক যুবতীদের চাকরিতে প্রাধান্য দিতে পিআরটিসির পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক নিয়ম বাতিল করা হয়, এমনকি সিলেবাস থেকে বাংলা বিষয় গায়েব, কোভিড বিধিনিষেধ লঙ্ঘন সহ নানা অভিযোগও উঠেছিল, ফলে এই নিয়োগ পরীক্ষায় বহিরাজ্যের বেকাররাও বসেছিলেন। তবে অবাক করার বিষয় হলো, লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার কয়েকদিন আগে আবার জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া পিআরটিসির নিয়ম বাধ্যতামূলক করে দেওয়া হয়। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর নেই। কারণ এই সিদ্ধান্তের ফলে বহিরাজ্যের বেকাররা বিপাকে পড়েছেন, অন্যদিকে আইনি জটিলতার সামনে এসে দাঁড়িয়েছেন জিআরবিটি কর্তৃপক্ষ, কারণ এই নিয়মের জন্যে বহিরাজ্যের বেকারদের চাকরি অনিশ্চিত বলে অভিযোগ। জিআরবিটি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে অনেক বহিরাজ্যের বেকাররা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, ফলে আইনি প্রশ্নে নাজেহাল জিআরবিটি কর্তৃপক্ষ। ক্ষুব্ধ বেকারদের আদালতে যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণ নিয়মে নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে
কোনো নিয়ম মাসপটে পরিবর্তন করা যায় না। কিন্তু কেন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় মাসপটে পিআরটিসি নিয়ম পরিবর্তন হলো, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্যে রাজ্যের ইতিহাসে এই প্রথম গ্রুপ সি এবং গ্রুপ ডির মতো অতি সামান্য পদে পিআরটিসি বাধ্যতামূলক নিয়মকে বাতিল করা হয়েছিল। এই সুযোগে বহিরাজ্যের বেকাররাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পান, ফলে নানা বিতর্ক সহ রাজ্যব্যাপী প্রতিবাদও চলে। কিন্তু পিআরটিসির বাধ্যতামূলক নিয়ম চালু হলো না। এরপর বহিরাজ্যের বেকারদের সহ রাজ্যের লক্ষাধিক বেকারদের নিয়ে লিখিত পরীক্ষা হলো, কিন্তু ফলাফল ঘোষণার আগে আবার এই নিয়োগ প্রক্রিয়ায় পিআরটিসির নিয়মকে পুনরায় বাধ্যতামূলক করা হয়, ফলে সহজেই অনুমেয় কী হতে যাচ্ছে। শুধু তাই নয়, প্রতিশ্রুতি অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া 10,323 শিক্ষক শিক্ষিকাদের কুল কিনারা হলো না। জানা গিয়েছে এই অভিযোগ এনে 10,323 শিক্ষক শিক্ষকরাও আদালতে যাচ্ছে। এদিকে যারা গ্রুপ সি এর লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন তাদের 2022 সালের শেষের দিকে থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। পরবর্তী সময়ে জানুয়ারি মাসের 17 তারিখের পর জেআরবিতে মৌখিক পরীক্ষা রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধির কারণে স্থগিত রাখা হয়। রাজ্যের বেকার যুবক যুবতীরা ধারণাশীল নির্বাচনের পরেই যে 4,910 শূন্য পদ তা পূরণ করা হবে। গত 2018 নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বছরের 50,000 চাকরিসহ 7,50,000 বেকারদের কর্মসংস্থানের। সেই জায়গায় দাঁড়িয়ে গত 5 বছরে রাজ্যের বেকাররা তা দেখতে পায়নি। প্রতিশ্রুতি অনুযায়ী বয়স উত্তীর্ণ বেকাররাও সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 45 বছর করা হলো না। উল্লেখ্য, গ্রুপ ডি 2,500 পদের জন্য মোট 85 নম্বরের লিখিত পরীক্ষায় বসেছিলেন 40,256 জন। এই গ্রুপ ডি পরীক্ষার ন্যূনতম কোয়ালিফাইং নম্বর 35% নিয়মে 29.75, গ্রুপ সি 2,410 পদের এলডিসির 1,500 জুনিয়র মাল্টিটাস্কিং ক্লার্ক, 209 এগ্রি অ্যাসিস্ট্যান্ট, 465 পাম অপারেটর, 236 জন্য দুটি পেপার মিলিয়ে 170 নম্বরের লিখিত পরীক্ষায় হয়। কোয়ালিফাইং নম্বর 35% নিয়মে 51.50 এই পরীক্ষায় বসেছিলেন পেপারে 81,537 জন, পেপার টুতে 81,437 জন। যদিও সরকারি ঘোষণা অনুযায়ী কোয়ালিফাইং নম্বরের নিয়মে ফলাফল প্রকাশ না করে প্রশ্নের মুখে রাজ্য সরকারের জিআরবিটি কর্তৃপক্ষ, জানা গিয়েছে কোয়ালিফাইং নম্বরের নিয়ম লঙ্ঘনের মাধ্যমে ফলাফল প্রকাশ এই অভিযোগ এনেও আদালতে যাচ্ছে বেকাররা।